কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে ইউটিউবে চার্জ দিলে চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম সমস্যা কিন্তু অনেক বন্ধুরা আছেন। আপনারা অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেক কষ্ট করে ভিডিও পাবলিশ করতেছেন, কিন্তু তারপর আপনারা ইউটিউবে গিয়ে আপনাদের চ্যানেল চার্জ দেওয়ার পর চ্যানেলগুলো খুঁজে পাচ্ছেন না। তা আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি তিনটি সেটিং দেখাবো। তা আপনারা তিনটি সেটিং যদি সঠিকভাবে করে নিতে পারেন, আশা করি আমি গ্যারান্টি দিতে পারি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলগুলো খুঁজে পাবেন। তো প্রথম সেটিংটি হচ্ছে, যারা ইউটিউব চ্যানেল খুলবেন এখনও মনোভাব নিচ্ছেন বা নাম সিলেক্টেড করতেছেন, তো আমি তাদেরকে বলতেছি যারা নাম সিলেক্টেড করছেন, যারা করে ফেলেছেন তো করে ফেলেছেন, তাদেরও কোনো সমস্যা নেই, তারা অন্য সেটিংগুলো আপনারা দেখলে কাজ হয়ে যাবে। তো যারা এখনও ইউটিউব চ্যানেল খুলেননি বা ইউটিউব চ্যানেল খোলার জন্য মন স্থির করেছেন বা আপনি প্রস্তুত হচ্ছেন, তাই সেই ভাইদেরকে আমি বলতেছি আপনারা ইউটিউবের জন্য একটি সুন্দর নাম সিলেক্টেড করুন, এবং নামটি সিলেক্টেড করার পরে আপনারা দয়া করে একটু ক্রোম বাজারে যাবেন। ক্রোম বাজারে একটি গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ক্রোম বাজারে যাবেন। ক্রোম বাজারে যাওয়ার আপনারা ক্রোম বাজারে একটি কম্পিউটার ভার্সন করে নেবেন। কম্পিউটার ভার্সন করে আপনারা ইউটিউবে যাবেন। আপনারা ইউটিউবে আসার পর সার্চ বক্সে যাবেন। তো সার্চ বক্সে যাওয়ার পর বন্ধুরা, আপনারা যেই নামে ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন, যে নামটি আপনারা সিলেক্টেড করে নিয়েছেন, সেই নামটি এখানে তুলবেন। ধরুন আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, আমি একটি নাম সিলেক্টেড করেছি MITON মিটন BD। ধরুন আমি একটি নতুন চ্যানেল খুলতেছি, এই নাম দিয়ে খুলবো, তো এই নামটি এখানে আমি তুললাম। তুলে চান্স দেবেন, তারপরে আপনাদের যে নামটি সিলেক্ট করেছেন নামটি দিয়ে চান্স দেবেন। চান্স দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এরকম একটি পেজ আসবে। তো এরকম পেজ আসার পর আপনারা ডান কর্নারে একটু দেখবেন, আমি একটু জুম করে দেখাই, এই দেখুন ডান কর্নারে একটা সংখ্যা আছে। দেখুন আমার চ্যানেলটি চান্স দেওয়ার সাথে সাথে একটি সংখ্যা এখানে পেয়েছি, 9360। এই সংখ্যাটি হচ্ছে যে আমি যে নামটি সিলেক্টেড করেছি এই নামের মধ্যে এই পেজে এই 9360 জন মানুষ ইতিমধ্যে এখানে চ্যানেল বা ভিডিও পাবলিশ করেছে। তা আমি যদি এখানে চ্যানেল খুলি অনেক গুণ বেড়ে যায় আমার চ্যানেলটি উপরে আসার। তা আপনারা লক্ষ্য করবেন আপনারা যে নামটি সিলেক্টেড করেছেন সেই নামটি চার্জ দেওয়ার পর এখানে লক্ষ্য করবেন এখানে সংখ্যা কত দেখায়। এমন হতে পারে আপনি যে নামটি সিলেক্টেড করছেন সেই নামটি 2 লক্ষ দেখাতে পারে, 3 লক্ষ দেখাতে পারে, তা আপনি সেইখানে কিন্তু যাবেন না। আপনি যে নামটি সিলেক্টেড করবেন এমন একটি নাম সিলেক্টেড করবেন সেখানে যেন 2000 বা 5000 বা 10000 বা 20000-এর মধ্যে চলে আসে, 2 লাখ 5 লাখ। এখানে যদি আপনি চ্যানেল খুলতে যান এমন হতে পারে ভাই আপনার চ্যানেলটি সামনে না আসার গতি কমে যেতে পারে। তা আপনি এমন একটি নাম সিলেক্ট করবেন বারবার, তাহলে প্রয়োজন আপনি বারবার নাম চেস করে বারবার নাম সিলেক্ট করবেন, চেস করে আপনি চান্স দেবেন, দেখবেন এমন একটি নাম চলে আসবে আপনি যে নামটি সিলেক্ট করেছেন 2000 বা 3000 4000 মানুষ ইতিমধ্যে এখানে চ্যানেল খুলেছে বা ভিডিও পাবলিশ করেছে। এমন একটি পেজের মধ্যে আপনার চ্যানেলের নামটি আপনি তৈরি করবেন। তো এটা হচ্ছে আমার প্রথম সেটিং। তা আপনারা বলতে পারেন এটা একটা সেটিং, হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আসলে একটা জরুরি সেটিং আপনি ইউটিউব চ্যানেলটা আপনার প্রথম ফেজে এবং সামনে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে ফার্স্ট, ইউটিউব চ্যানেল খোলার আগে আপনার নামটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনি এই সংখ্যাটি দেখে সুন্দর করে সিলেক্টেড করে নেবেন, তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুলবেন। আমি সত্যি বলতেছি আপনারা দেখবেন 100% কাজ করবে, কারণ আমি যে কটি চ্যানেল খুলেছি সেরকম আগে আমি চান্স দিয়ে রেখেছি সব কিছু দেখে। আমি কেন, ভালো ভালো ইউটিউবার কিন্তু এটা দেখে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল, আপনারা আপনার ইউটিউব চ্যানেলটি খোলার আগে নামটি কিন্তু সিলেক্টেড করে এরকম আপনারা সংখ্যাটি জেনে নেবেন, সব কিছু জেনে নেবেন, জেনে নিয়ে তারপর আপনারা ইউটিউব চ্যানেলটি ওই নামে তৈরি করবেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট সেটিং, বা আপনি টিপস মনে করতে পারেন, আপনার যেটাই মনে করেন। তো আমি এখন দ্বিতীয় সেটিংয়ে চলে যাব। তো দ্বিতীয় সেটিংয়ে যাওয়ার আগে আমি একটি কথা বলি, এমনও হতে পারে ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেছেন এমন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পারেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা যারা খুলে ফেলেছেন তাদের ও চিন্তা করার দরকার নেই, আপনারা যে দুটি সেটিং আছে পরে সেই দুটি সেটিং যদি ঠিকমতো করতে পারেন আশা করি আপনাদের চ্যানেলটিও সামনে চলে আসবে। এখন ইউটিউব চ্যানেলটি তৈরি করার পর আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে আসার পর আপনি চ্যানেলে যাবেন, মাই চ্যানেলে যাবেন। যাওয়ার পর আপনাকে আমি একটি জিনিস দেখাই, এই জায়গায় আসার পর আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে এরকম কিছু টাইটেল থাকে। তো এটা কেন লেখে, এটা ধরেন আপনি একটা চ্যানেল তৈরি করেছেন, চ্যানেলটিতে আপনি কোন ধরনের ভিডিও পাবলিশ করবেন,
আপনার চ্যানেলটিতে ফানি, মিউজিক, টেকনোলজি কী ভিডিও আপনি ছাড়বেন, তো সেই ভিডিও অনুযায়ী একটা ডিসক্রিপশন বক্স আপনাদের লিখতে হবে। তা আপনি ডিসক্রিপশন বক্সটি কোথায় লাগবেন সেটা আমি দেখে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, মাই চ্যানেলে আসার পরে আসে তারপরে এখানে ক্লিক করবেন। তো এখানে গেলে এখানে ক্লিক করে এখানে আপনি, আমি এখানে লিখে ফেলেছি, এখানে বড় দেখাচ্ছে, আপনি এখানে খালি স্পেস পাবেন, আপনি এখানে লিখে ফেলবেন। তো আপনি আপনি যেভাবে ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিও অনুযায়ী লিখে আপনি ওকেতে ক্লিক করবেন, এটা আপনার ডিসক্রিপশন বক্স লেখা হয়ে যাবে। তো এটি লিখলে অবশ্যই চ্যানেল সামনে আসার অনেক প্রবণতা বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দ্বিতীয় টিপস বা দ্বিতীয় সেটিং। তো এটি আপনি করে নেবেন, কারণ এটি করলে আপনার চ্যানেলের অনেক 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 ভালো হবে। আপনি দেখবেন আপনার চ্যানেলটি আস্তে আস্তে সামনে চলে আসবে, কারণ ইউটিউবে এটা পাবলিশ করবে। কেননা আপনার দেখা যাচ্ছে ইউটিউবে দেখবে আপনার ইউটিউবে ভিডিও পাবলিশ অনুযায়ী আপনার ডিসক্রিপশন বক্সে সেম আছে, সেই জন্য আপনাকে আপনার চ্যানেলটি উপরে তুলে দেবে। তো এখন আমি আসব তৃতীয় সেটিংয়ে। তো তৃতীয় সেটিং হচ্ছে এই, আপনারা দেখতে পারতেছেন ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল লোগো। তো ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল লোগো নিয়ে মিটন বাংলা বিডি চ্যানেলে আমার দুটি ভিডিও দেওয়া আছে। আপনারা দেখবেন আপনি কীভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন, কীভাবে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করতে পারেন, এবং আরও একটি ভিডিও দেওয়া আছে আপনি হোম পেজ কীভাবে সাজাতে পারেন, এবং আরও একটি ভিডিও দেওয়া আছে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল লোগো কীভাবে আপনি ইউটিউব আপনার চ্যানেলে সেট করবেন। তো আপনি এই কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন, দেখে আপনি একটি আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলের নাম দিয়ে ব্যানার তৈরি করবেন, এবং আপনার চ্যানেলের নাম দিয়ে একটু একটা লোগো তৈরি করবেন, লোগো তৈরি করে আপনি সেট করে ফেলবেন। সেট করার পর যখন আপনার চ্যানেলটি ঠিক এরকম একটি সুন্দর আকর্ষণ হয়ে যাবে, আপনি দেখবেন ইউটিউব আপনার চ্যানেলটি উপর নিয়ে আসবে। তো এটি ছিল আমার তৃতীয় সেটিং বা তৃতীয় টিপস। মানে তৃতীয় টিপস কোন টিপ বললাম, ইউটিউব চ্যানেল ব্যালান তৈরি করবেন একটি সুন্দর করে আপনার চ্যানেলের নাম দিয়ে, ইউটিউব চ্যানেল লোগো তৈরি করবেন একটি আপনার চ্যানেলের নাম দিয়ে। তো সেটি করে দেখবেন এই তিনটি কাজ যদি আপনি, ফার্স্ট আপনার ইউটিউব চ্যানেল খোলার আগে আপনি যে নামটি দিয়ে খুলবেন সেই নামটি সিলেক্ট করে নেবেন ভালোভাবে, এবং ডিসক্রিপশন বক্স লিখে নেবেন আপনার ভিডিও পাবলিশ অনুযায়ী, এবং তৃতীয় আপনি চ্যানেল ব্যানার এবং লোগো তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনি যদি এই তিনটি কাজ সুন্দর মতো করে ফেলতে পারেন, আমি 100% গ্যারান্টি বন্ধুরা আপনার চ্যানেলটি ইউটিউব সামনে নিয়ে আসবে। আপনি দেখবেন দুই চা এগুলো করার দুই তিন দিন পরেই দেখবেন আপনি চান্স দেবেন, আপনার চ্যানেলটি আপনি প্রথম পেজে পাবেন, যে কোনো জায়গায় খুঁজবেন সেই জায়গায় আপনার চ্যানেলটি আপনি পেয়ে যাবেন। তো আমি অনেক কথা বলে ফেলেছি, তো এর মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি একটু উপকার লেগে থাকে বা কোনো কাজে দেয়, তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।